দর্শক, ক্ষমতাচ্যুত হবার পর শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের যেই খবর সেগুলো আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। বহু খবর দর্শক জানতে পারবেন লম্বা সময়ের ইতিহাস। সাম্প্রতিক সময়ে যেই সর্বশেষ খবরগুলো খুবই ইন্টারেস্টিং, কিভাবে তিনি পালিয়ে যান বা পালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন সেটি নিয়ে রয়টার্স একটি রিপোর্ট করেছে যে সেনাবাহিনীর যে বার্তায় শেখ হাসিনা পালিয়ে যান। সেই খবরে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেয় তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমন পীড়ন চালাতে পারবে না। দর্শক দেখেন, এই রিপোর্টের সত্যতা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রথম যখন কি সামরিক বাহিনী যখন কি তারা রাস্তায় নামে তাদের অ্যাটিচিউডটা বেশ একটু উগ্র ছিল এবং কোথাও কোথাও গুলি চালানোর দৃশ্য কেউ কেউ ভিডিও করেছে, ধারণ করেছে, এবং তখনই কিন্তু একেবারে সমালোচনার ঝড় বয়। তারপরেই কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়ে যায় এবং তারপরের দৃশ্য তো দেখেছেন যে সামরিক বাহিনীর সেই ট্যাঙ্ক, যেই ট্যাঙ্ক নামানো হয়েছিল নিরস্ত্র জনগণের বিরুদ্ধে গুলি করার জন্য, সেই ট্যাঙ্কে সেনারা এবং জনতা মিলে উৎসব করেছে রীতিমতো। সেই দৃশ্য দেখেছেন, রীতিমতো সেনাবাহিনীর এই ট্যাঙ্কগুলোকে স্বাগত জানিয়ে মানুষ মিছিল করেছে হাজার হাজার বহু জায়গায়। যেই রোববার সর্বশেষ যারা তাদের দল দিয়ে চেষ্টা করেছিল মোকাবেলা করার জন্য ছাত্র জনতাকে, সেই দলের বিরুদ্ধেও কোনো কোনো জায়গায় মিরপুর 10 সহ কোনো কোনো জায়গায় সেনাবাহিনী রীতিমতো ওপেন ফায়ার করে তাদেরকে ছত্রভঙ্গ করেছে এবং তাদেরকে তছনছ করে দিয়েছে। এবং তার আগেই পুলিশ তার নিয়ন্ত্রণ হারায় আর তারা কোলাতে পারে না। তারা নির্ভর করছিল যে এই সামরিক বাহিনীর উপর, যে সামরিক বাহিনী এসে বা সেনাবাহিনী এসে এই এই বিক্ষোভ দমন করবে, কিন্তু সেই বন্দুকটা কীভাবে ঘুরে গেল তার একটা বর্ণনা রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে। যখন তারা বলল যে শেখ হাসিনাকে যে তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমন পীড়ন চালাতে পারবে না, তারপরে প্রেক্ষাপট দ্রুত বদলাতে থাকে। বলা হচ্ছে যে এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায়। বাংলাদেশ ছেড়ে পালানোর আগের রাতে সেনা প্রধান তার জেনারেলদের নিয়ে একটি মিটিং করেন, সব ব্রিগেড কমান্ডারদের মিটিং, এটা আমরাও জানতাম, জুম মিটিং করেন সম্ভবত রাত একটার দিকে জুম মিটিং করেন। সেখানে সিদ্ধান্ত হয় কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের উপর সেনারা আর গুলি ছুড়বে না। ওই মিটিংয়ের বিষয়ে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা, এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে আন্তর্জাতিক গণমাধ্যম। এতে বলা হয় এরপরই সেনা প্রধান জেনারেল ওয়াক্কারুজ্জামান ছুটে যান গণভবনে। তিনি শেখ হাসিনাকে এই বার্তা দেন যে তিনি যে লকডাউন আহ্বান করেছেন তা বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করেছে তার সেনারা। ভারতীয় একজন কর্মকর্তাও এই তথ্য জানিয়েছেন। এতে মেসেজ ক্লিয়ার হয়ে যায়, অর্থাৎ বার্তা পরিষ্কার, তা হলো শেখ হাসিনার পক্ষে সেনাবাহিনীর আর কোনো সমর্থন নেই। এবং আরেকটি বিষয়ে দেখেছেন যে মিরপুর ডিএইচএস, তারপরে মহাখালী ডিএইচএসে সাবেক সেনা কর্মকর্তারা তাদের স্ত্রী পুত্র পরিজন নিয়ে রীতিমতো তারা মানে শত শত হাজার হাজার সমাবেশ করেছে এবং তারা মিছিল করেছে। এবং কয়েকজন সেনা ইকবাল করিম ভুঁইয়া, ব্রিগেডিয়ার সাকর সহ কয়েকজন সাবেক জেনারেল কিন্তু খুব সাহসী বক্তব্য রেখেছেন এবং তারা আনুষ্ঠানিকভাবে বলেছে যে সেনাবাহিনী তারা যেন জনগণের বিরুদ্ধে যে কাজ না করে। ফলে এটার সাথে তো যারা কর্মরত সেনা কর্মকর্তা তাদের একটা চেইন আছে, মানে তাদের মনোভাব আর এই সাবেক সেনা কর্মকর্তাদের বার্তা, তাদের বিক্ষোভ, সব কিছু মিলে কিন্তু একাকার হয়ে যায় যে সেনাবাহিনী আর শেখ হাসিনার সঙ্গে নেই, শেখ হাসিনার এই দমন পীড়ন বা অন্যায়ের পক্ষে তারা আর থাকবে না। সেনাবাহিনীর শীর্ষ পদের কর্মকর্তাদের অনলাইন মিটিং এবং তারপর শেখ হাসিনাকে যে বার্তা দেওয়া হয়েছে সেই বিষয়ে এর আগে আর কোনো রিপোর্ট প্রকাশ হয়নি। শেখ হাসিনা 15 বছর যেভাবে শাসন করেছেন তাও উঠে আসে সেই তাদের জেনারেলদের মিটিংয়ে। তিনি বিন্দুমাত্র ভিন্ন মত পোষণ করেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, খেয়াল করেছেন,
মানে যিনি মানে চুপচাপ থেকেছেন, পেশাদারিত্ব বজায় রাখতে চেষ্টা করেছেন, তারও কোনো প্রমোশন হয়নি, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। এসবের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় আর আকস্মিকভাবে সোমবার তার ইতি ঘটে, তিনি পালিয়ে যান ভারতে। এর আগে দেশ জুড়ে কারফিউ দেওয়া হয়, তাতে রোববার কমপক্ষে 51 জন নিহত এবং কয়েকশত মানুষ আহত হয়। আসলে 51 হবে না, প্রায় 150 মানুষ নিহত হয়। জুলাইয়ে ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর এটাই ছিল সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী নিশ্চিত করেছেন রোববার সন্ধ্যার আলোচনার বিষয়ে। তিনি বলেছেন এটা ছিল নিয়মিত মিটিং, সেখানে আপডেট নিয়ে আলোচনা হয়েছে। ওই মিটিংয়ের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বাড়তি প্রশ্ন করা হলে তিনি বিস্তারিত জানাতে অস্বীকার জান। অর্থাৎ সেনাবাহিনী যেহেতু আভ্যন্তরীণ বিষয়, তিনি আর জানাননি এ বিষয়ে। এ বিষয়ে শেখ হাসিনা ও তার ছেলে সজীব বজ্রের জয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স এসব বিষয় নিয়ে 10 জন মানুষের সঙ্গে কথা বলেছে যারা বিষয়টি সম্পর্কে জানেন। এর মধ্যে আছেন 4 জন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশের অন্য 2 জন সূত্র। তারা বিষয়টি স্পর্শকাতর বলে নাম প্রকাশ করেননি। গত 30 বছরের মধ্যে 20 বছর বাংলাদেশ শাসন করেছে শেখ হাসিনা। জানুয়ারিতে তিনি টানা 4র্থ দফায় নির্বাচিত হন। এর আগে বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করে প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করে তিনি কঠোর হস্তে ক্ষমতা কুক্ষিগত করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আদালতের এক রায়কে কেন্দ্র করে তার সেই ক্ষমতা চ্যালেঞ্জে পড়ে। ছাত্রদের আন্দোলন সেই রায়ের পর সংশোধন করা হয়, কিন্তু প্রতিবাদ বিক্ষোভ রূপ নেয় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে। শেখ হাসিনার উপর সমর্থন প্রত্যাহারের বিষয়ে প্রকাশ্যে জানাননি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু প্রতিবাদ বিক্ষোভের আকার এবং কমপক্ষে 250 জনের মৃত্যু শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে অসম্ভব একটি পরিস্থিতি তৈরি করে তোলে, এমনটা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক 3 জন সিনিয়র কর্মকর্তা। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকত হোসেন বলেছেন সেনাদের ভিতর ব্যাপক পরিমাণে অস্বস্তি ছিল, সম্ভবত এজন্যই চিফ অফ আর্মি স্টাফের উপর চাপ সৃষ্টি হয়েছিল, কারণ সেনারা ব্যারাকের বাইরে এবং তারা দেখতে পাচ্ছিলেন কি ঘটছে। সামি উদ দৌলা চৌধুরী বলেন এতে জীবন রক্ষার কথা ঘোষণা দেওয়া হয়, কর্মকর্তাদেরকে ধৈর্য প্রদর্শন করতে বলা হয়। এতে প্রথমেই যে ইঙ্গিত মেলে তা হল সেনাবাহিনী সহিংস প্রতিবাদ বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করবে না, ফলে শেখ হাসিনা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেন। সোমবার কারফিউ অমান্য করে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহেদুল আনাম খানের মতো সিনিয়র অবসর কর্মকর্তারা রাজপথে নেমে পড়েন। চিন্তা করেন যে কারফিউ অমান্য করে সাবেক সেনা কর্মকর্তারাও রাস্তায় নেমে পড়েন। তিনি বলেন আমাদেরকে থামাইনি সেনাবাহিনী, আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেনাবাহিনী সেটাই করেছে। অনির্দিষ্টকাল দেশ জুড়ে কারফিউর প্রথম দিন সোমবার শেখ হাসিনা গণভবনের ভিতরে অবস্থান করেন। এটি রাজধানী ঢাকায় ভারী নিরাপত্তা প্রহরী বেষ্টিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। এর বাইরে রাস্তায় জনতার ঢল নামে লাখ লাখ মানুষ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে রাজধানী ঢাকার রাস্তায় নেমে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। ভারতীয় কর্মকর্তা এবং বাংলাদেশের 2 জন ব্যক্তি যারা এই বিষয়ে জানেন তারা বলেন এমন অবস্থায় দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন 76 বছর বয়সী এই নেত্রী। বাংলাদেশের একটি সূত্র বলছে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা এ সময় একসঙ্গে ছিলেন, তারা সিদ্ধান্ত নেন পালিয়ে যাবেন। দুপুরের দিকে তারা ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন। মঙ্গলবার পার্লামেন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন জুলাই মাস জুড়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের জন্য বিভিন্ন রাজনৈতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছিল নয়াদিল্লি। জানি না এখন ভারত নিজেই বেকায়দায় আছে, ভারতের ভূমিকা কী ছিল সেটা এখনও পরিষ্কার না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।